নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি একটি নির্দিষ্ট ওষুধ নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং ওষুধটির নাম হলো ক্যারিকা পাপায়া। এই ক্যারিকা পাপায়া ওষুধটি তৈরি হয় কিন্তু পেঁপের থেকে, অর্থাৎ পেঁপে যে সবজি হিসাবে বা ফল হিসাবে আমরা খেয়ে থাকি, সেই পেঁপে থেকে তৈরি হওয়া ক্যারিকা পাপায়া এই ওষুধটি কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ। এবং আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বেশ কিছু বছর ধরে কিন্তু এই ক্যারিকা পাপায়া ওষুধটি প্রচুর পেশেন্টকে রিকমেন্ড করেছি, প্রেসক্রাইব করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাহলে এই ভিডিওতে আজকে আমরা মূলত জানবো যে এই ক্যারিকা পাপায়া ওষুধটির কোন পোটেন্সি বা কোন পাওয়ার সবচেয়ে ভালো কাজ করে, কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে, ওষুধটি কীভাবে খেতে হয় বা কতদিন খেতে হয় ইত্যাদি ইত্যাদি। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে এই যে ক্যারিকা পাপায়া এই ওষুধটি আমরা দেখেছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে এর মাদার টিংচার, অর্থাৎ ক্যারিকা পাপায়া মাদার টিংচার, এটি কিন্তু সব থেকে ভালো কাজ করে যখন আমরা পেশেন্টদেরকে বিভিন্ন কারণে ওষুধটি রেকমেন্ড করে থাকি। তাহলে চলুন জেনে নেই যে কী কী সিমটম বা কোন কোন ক্ষেত্রে এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার এই ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি। প্রথমে যেটি বলবো যে এই ওষুধটি কিন্তু আমাদের ডাইজেশন এবং মেটাবলিজম এই দুই ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে। অর্থাৎ যাদের ডাইজেশনটা ঠিক মতো হচ্ছে না, লিভারের বিভিন্ন প্রবলেমের জন্য মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না, তার জন্য কি হচ্ছে না, তার জন্য মাঝে মাঝেই গ্যাস ফর্ম করছে বা যাকে ফ্ল্যাচুলেন্স আমরা বলি, ব্লোটিং সেন্সেশন থাকছে, একটু খেলেই মনে হচ্ছে যেন পেটটা পুরো ফুলে রয়েছে এবং অনেকক্ষণ ধরে এই পেট ফুলে যাওয়ার সমস্যাটা থাকছে, খিদে কমে যাচ্ছে, খিদে ঠিক মতো হচ্ছে না, সঙ্গে আরেকটা কী হচ্ছে না, বাওয়েল মুভমেন্টটাও ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ তাদের ঠিক মতো স্টুল হচ্ছে না, কনস্টিপেশন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে স্টুলটা, হার্ড হয়ে যাচ্ছে, এর সাথে স্ক্যান্টি স্টুল, অর্থাৎ পরিমাণে স্টুলের পরিমাণটা খুবই কমে যাচ্ছে। এসব ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া লিভারের বিভিন্ন সমস্যার মধ্যে ধরুন হেপাটোমেগালি, অর্থাৎ যেক্ষেত্রে লিভারটা বড় হয়ে গেছে স্বাভাবিকের তুলনায়, সঙ্গে ফ্যাটি লিভার আছে বা নাও থাকতে পারে, এছাড়া স্প্লিনোমেগালি, স্প্লিনটা বড় হয়ে গেছে, আমাদের যে স্প্লিন থাকে পেটের যে বাঁদিকে স্প্লিন থাকে সেই স্প্লিনটাও বড় হয়ে গেছে, অথবা লিভার এবং স্প্লিন একসাথেই বড় হয়েছে। জেনারেলি ম্যালেরিয়া বা অন্যান্য বেশ কিছু ভাইরাল ডিজিজের পরে কিন্তু এই ধরনের আমরা হেপাটোস্প্লিনোমেগালির সমস্যা দেখতে পাই। এক্ষেত্রেও কিন্তু আমরা ক্যারিকা পাপায়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবং যাদের স্প্লিন বড় হয়ে যায় বা লিভার বড় হয়ে যায় তারা মাঝে মাঝেই একটা কমপ্লেন করেন যে ডাক্তারবাবু, মাঝে মাঝেই দেখা যাচ্ছে পেটে ব্যথা করছে, কখনো পেটের ডান দিকে একটা ব্যথা হচ্ছে, কখনো পেটের বাঁ দিকে একটা ব্যথা হচ্ছে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখি যে তাদের লিভারটা বা স্প্লিনটা বড় রয়েছে তখন ক্যারিকা পাপায়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া ক্যারিকা পাপায়া ওষুধটির আরেকটা সিমটম আমরা পাই, যে যাদের ক্ষেত্রে ক্যারিকা পাপায়া আমরা প্রয়োগ করি তাদেরকে যখন জিজ্ঞাসা করি যে দুধ আপনাদের সহ্য হয় কিনা, তারা কিন্তু বলেন যে ডাক্তারবাবু দুধ একদম খেতে পারি না। অর্থাৎ বিভিন্ন যে ডাইজেশন বা মেটাবলিজম রিলেটেড প্রবলেম রয়েছে এর সাথে দুধের, দুধ খেলে একটা সমস্যা হচ্ছে, কারো ক্ষেত্রে ওই গ্যাস ফর্ম করে যাচ্ছে, কারো ক্ষেত্রে বমি বমি ভাব আসছে, দুধ সহ্য হচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্যারিকা পাপায়া ওষুধটি খুব প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া এই ক্যারিকা পাপায়া ওষুধটির আরেকটি খুব ভালো ফাংশন যেটি বলবো সেটা হলো যে এই ওষুধটি কিন্তু প্লেটলেটের যে কাউন্টটা আমাদের ব্লাডে রয়েছে, অর্থাৎ মোটামুটি 1.5 থেকে 4.5 লাখ এই যে পার কিউবিক মিলিমিটার ব্লাডে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু মেনটেন করতে খুব ভালো কাজ করে। এই জন্য বিভিন্ন যে ভাইরাল ডিজিজ, বিশেষ করে ডেঙ্গির ক্ষেত্রে, যেটা হেমারেজিক ডেঙ্গু হয়, সেক্ষেত্রে যে আমরা জানি যে প্লেটলেটটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং একটা টাইমে পরে হু হু করে নামতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই ক্যারিকা পাপায়া ওষুধটির মাদার টিংচার প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। প্লেটলেটটা কিন্তু অতটা নিচে নেমে যায়নি বা নেমে গেলেও খুব শীঘ্রই সেটি রিকভারি হয়েছে। তবে প্লেটলেট বৃদ্ধির ক্ষেত্রে ক্যারিকা পাপায়া ওষুধটির কতটা অ্যাকশন বা কীভাবে ওষুধটি কাজ করে এ সম্বন্ধে কিন্তু এখনও ডিটেলস তথ্য আমাদের কাছে নেই, এ নিয়ে গবেষণা অবশ্যই চলছে। তবে বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করে রেজাল্ট পেয়েছি, এটুকু কিন্তু আমি বলতেই পারি। এছাড়া ফিমেলদের মেনস্ট্রুয়েশনের যে বিভিন্ন সমস্যা, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে, সেটা পিসিওডির কারণে হতে পারে বা অন্যান্য বিভিন্ন কারণেই হতে পারে, যে তাদের মেন্সটা ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ দীর্ঘদিন মেন্স বন্ধ থাকছে, সেক্ষেত্রে মেন্সটাকে ইনিশিয়েট করতে, অর্থাৎ তাদের যে পিরিয়ডসটা বা মেন্সটা সেটাকে ইনিশিয়েট করতে, ইউট্রাসের একটা কন্ট্রাকশন বাড়াতে এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে যদি কোনো ফিমেলকে দেখেন বা আপনারা যদি দেখেন যে আপনাদের
মেন্স যে টাইমে হওয়ার কথা সেই টাইমে হচ্ছে না, অর্থাৎ মিসড পিরিয়ড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে যেটা করতে হবে যে এর মেন যে কারণ প্রেগনেন্সি সেটাকে কিন্তু আপনাকে এক্সক্লুড করতে হবে। তাই যদি পিরিয়ডসের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে কিন্তু যে কোনো ওষুধ আপনারা সেবন করবেন। তাহলে এই যে ক্যারিকা পাপায়া এই ওষুধটির যে বিভিন্ন স্ফিয়ার অফ অ্যাকশন, কোন কোন ক্ষেত্রে কাজ করে, কিভাবে কাজ করে, সে সম্বন্ধে আশা করি আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। এবার জেনে নেই যে ক্যারিকা পাপায়া ওষুধটি আমরা কিভাবে পেশেন্টদেরকে রেকমেন্ড করি বা কিভাবে খেলে রেজাল্ট পাওয়া যায়। এই ক্যারিকা পাপায়া মাদার টিনচার এই ওষুধটির 10 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে সারাদিনে প্রথম থেকে আমরা দিনে 3 বার করে পেশেন্টদেরকে খেতে দিই। অর্থাৎ যাদের এই ধরনের লিভার বা স্প্লিন রিলেটেড প্রবলেম রয়েছে, ডাইজেশন রিলেটেড প্রবলেম রয়েছে, বা যে যে সমস্যাগুলোর কথা বললাম সেই ধরনের সমস্যায় যারা সাফার করছেন, তাদেরকে কিন্তু এই 3 বার করে আমরা খেতে দিই। প্রথম থেকে 15 দিন খেতে বলে এইভাবে, 15 দিন খাওয়ার পরে যদি তাদের এই যে সিমটমসগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট শুরু হয়, পেশেন্ট যদি বলেন যে আমরা আগের থেকে অনেকটা বেটার ফিল করছি, তাহলে এই একই ওষুধকে দিনে 2 বার করে আরও 15 দিন, 20 দিন, কারোর ক্ষেত্রে 1 মাস, এইভাবে মোটামুটি 1.5 মাস থেকে 2 মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি এই যে ডাইজেশন রিলেটেড সমস্যা বা ধরুন তার সাথে যে স্টুলের কনস্টিপেশনের সমস্যা, এগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই সেরে যায়। তবে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে লিভার রিলেটেড বিভিন্ন প্রবলেম রয়েছে বা যাদের আগে অনেকবার এক বা একাধিকবার জন্ডিস হয়ে গেছে এবং যাদের মাঝে মাঝে এরকম ডাইজেশন রিলেটেড বা মেটাবলিজম রিলেটেড প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যারিকা পাপায়া ওষুধটি দীর্ঘদিন তারা সেবন করতে পারেন। সেক্ষেত্রে দিনে 1 থেকে 2 বার করে তারা কিন্তু ওষুধটি কন্টিনিউ করতে পারেন। আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই কন্টিনিউয়েশনটা বজায় রাখলে পেশেন্ট ভালো থাকেন, তাদের ডাইজেশনটা ভালো হয়, তাদের খিদে বেড়ে যায়, খিদে নর্মাল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তাহলে আশা করি আপনাদের এই যে ক্যারিকা পাপায়া মাদার টিনচার এই ওষুধটি সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়েছে, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা কাজে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি এই নির্দিষ্ট ভিডিওটি সম্বন্ধে বা এই নির্দিষ্ট টপিক সম্বন্ধে কোনো কোশ্চেন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি নির্দিষ্ট কোনো টপিক নিয়ে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।